আমাদের মহাবিশ্বে কতই না অদ্ভুত ঘটনা ঘটে। কিছু ঘটনা আমাদের সত্যি অবাক করে দেয়, যার কোনো ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। অনেক কিছুই রয়ে গেছে রহস্য। এরকমই রহস্যময় ঘটনা হল হন্ডুরাসের মাছ বৃষ্টি। 1998 সাল থেকে এখানকার স্থানীয় লোকজন এই প্রাকৃতিক ঘটনার উপর ভিত্তি করে প্রতি বছর উৎসবের আয়োজন করে। এই অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনাটি ঘটে মে মাস থেকে জুলাই মাসের মাঝামাঝি। প্রথমে আকাশে কালো মেঘ জমে, তারপর শুরু হয় তুমুল বৃষ্টি, সেই সঙ্গে চলে প্রবল বাতাস, বিদ্যুতের চমক এবং বজ্রপাত। অবিরাম এই বৃষ্টির সাথে মাটিতে আছড়ে পড়ে অসংখ্য জীবন্ত মাছ। এই রকম চলে প্রায় 2-3 ঘন্টা। আর বৃষ্টি থেমে যাওয়ার পর শত শত জীবন্ত মাছ পড়ে থাকতে দেখা যায় মাটির উপরে। স্থানীয় লোকজন এই সব মাছ কুড়িয়ে নিয়ে রান্না করে খায়। ফ্রান্সের প্রকৃত বিজ্ঞানী আন্দেমেরি অ্যাম্পিয়ারের মতে আটলান্টিক মহাসাগরে সংঘটিত টর্নেডো উঠিয়ে নিয়ে আসে এই মাছগুলো এবং 200 কিলোমিটার দূরে অবস্থিত হন্ডুরাসের ইউরো শহরে এনে ফেলে। তবে প্রতি বছরই একই সময় টর্নেডো আটলান্টিক মহাসাগর থেকে মাছ উঠিয়ে এনে ইউরোতেই ফেলবে, এই ধরনের কাকতালীয় ঘটনা অনেকের মতে অসম্ভব। অনেকের মতে এই মাছগুলি সাঁতরে কাছের নদী কিংবা জলাশয় থেকে ভূগর্ভস্থ জলাধারের নিচে আশ্রয় নেয়। প্রচণ্ড বৃষ্টিতে মাটি ধুয়ে গেলে মাছগুলি বেরিয়ে পড়ে। আবার অনেকের মতে 1856 থেকে 1864 সালে হন্ডুরাসে আসা এক সাধুর কারণে এই মাছ বৃষ্টি হয়। কথিত আছে অনেক অভাবী লোক দেখে সেই সাধু 3 দিন 3 রাত ধরে সৃষ্টিকর্তার কাছে অভাবীদের খাবারের চাহিদা মেটানোর মতো কোনো অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করেছিলেন, আর সেই অলৌকিক ঘটনাই হচ্ছে এই মাছ বৃষ্টি, এমনটাই তাদের বিশ্বাস। যাই হোক, এর ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং আরও মানুষের জানার সুযোগ করে দিন। আর এই রকমই রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।